বলাকা ও বলাকা দু চোখে স্বপ্ন আঁকা খুঁজে ফিরিস তুই যাকে বলাকা ও বলাকা পলকে ক্লান্ত পাখা আমারই মনে সেজে থাকে বলাকা ও বলাকা দু চোখে স্বপ্ন আঁকা খুঁজে ফিরিস তুই যাকে বলাকা ও বলাকা পলকে ক্লান্ত পাখা আমারই মনে সেজে থাকে দিন 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 যে চলে যায় রে আয় 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 রে ফিরে আয় রে দিন 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 যে চলে যায় রে বলাকা ও বলাকা বলাকা ভ্রমণ সংস্থা একটা বড় মাপের একান্নবর্তী পরিবার নিয়ে চলেছি সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক হিমালয়ের কোলে পূর্ব ঢালে এক স্বপ্ন সুন্দর রাজ্য সিকিম যে পাহাড়ি রাজ্যের হৃৎস্পন্দন হল এই গ্যাংটক শহর ফুল আর বরফের রাজ্য সিকিম কলকাতা থেকে মাত্র এক রাতের দূরত্বে যে ভাবনা ও স্বপ্নের রাজ্যে পৌঁছে যাওয়া যায় যেখানে স্বাগত জানায় আপনাকে পাহাড়ের পর পাহাড় চূড়া আর রাস্তার দুপাশে জমে থাকা অফুরন্ত বরফের সারি আসলে ব্যস্ত জীবনে কম বাজেট আর কম দিনে হিমালয়ের এই মনোমুগ্ধকর শোভা বলতে সিকিমের কোনো বিকল্প হয় না সেদিন আমরা হিমালয়ের পাহাড়ি পথে
গ্যাংটক ভ্রমণে গ্যাংটকের প্রাণকেন্দ্র এই অস্থায়ী ঠিকানাতে আমাদের কদিনের জন্য অস্থায়ী বাস। সেই অস্থায়ী ঠিকানার সামনে আমরা সবাই ভ্রমণের তৃতীয় দিন গ্যাংটকের সাইট সিনে বেরিয়ে প্রথমেই আমরা একটা ঝর্ণার সাথে কিছুটা সময় কাটালাম, আর সময়টা ছিল না শীত না গরম। আমাদের অনেকেই মানে ভ্রমণ সাথীরা সিকিমের জাতীয় পোশাকে ভুটানিদের সাজে আনন্দে মেতে উঠলেন। অ্যাকচুয়ালি এই সমস্ত স্মৃতিগুলো মনে থাকে অনেক দিন, কারণ দাবা ছকের মতো ব্যস্ত জীবনে এই মুহূর্তগুলোই তো জীবন সংগ্রামে আবার নতুন করে বাঁচতে প্রেরণা যোগায়, তাই না? সেদিন গ্যাংটকের পথে পথে পায়ে পায়ে বলাকার বৃহত্তম একান্নবর্তী পরিবারের আমরা সবাই একান্নবর্তী পরিবারের বন্ধনে ও মানসিকতায়। একটা সুন্দর বৌদ্ধ টেম্পলের সামনে আমরা সবাই এক ফ্রেমে বন্দী হলাম। আমরা সবাই বৌদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি,
সাংঘাং সারানাং গচ্ছামি। ভেসে আসে এই পাহাড়ি রাজ্যের দিক বিদিক থেকে সেই বৌদ্ধ মন্ত্র, যাদের সমাজ জীবন, যাদের সভ্যতা, যাদের সংস্কৃতিতে বৌদ্ধ ধর্মের সব কিছু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, এই সেই সিকিম রাজ্য। পাহাড়ের খাজে ভাজে, পাহাড়ি টিলায়, পাহাড়ি ঝর্ণাকে মাধ্যম করে যত্রতত্র বৌদ্ধ উপাসনাস্থল। কবে সে কোন যুগ ধরে পাহাড়ি সভ্যতার বহমান ধারা বয়ে চলেছে, আজও বৌদ্ধ শিক্ষা, বৌদ্ধ সংস্কৃতি, সমাজ ব্যবস্থায় যা কিছু বৌদ্ধ ধর্মের প্রাদুর্ভাব। রঙিন মন্ত্রপুত প্রার্থনা পতাকায় সাজানো গুম্ফাগুলি দেখতে বেশ লাগে, মন চলে যায় কোন সেই ইতিহাস পানে। অনেকটা উপর থেকে পাখির নজরে হিমালয়ের দিগন্ত বিস্তৃত পাহাড়ি ঢালে, পাহাড়ি শীর্ষে, পাহাড়ের কোলে সিকিম রাজ্য তথা গ্যাংটক শহর। গ্যাংটকে সাইট সিনে আমরা পৌঁছালাম বানঝাংড়ি ফলস। একটা অজানা ঠিকানা হতে ধেয়ে আসা বরফ গোলা জলের ধারা হড়মড় করে নেমে আসছে অনেকটা ওপর থেকে, আর সারিবদ্ধ জলকণার বিরামহীন ঝলে পড়া এবং তাদের আছড়ে পড়ার পর জলকণার বিচ্ছুরণ আর আওয়াজ যেন মনে হবে শত সহস্র নর্তকীর নূপুরের মতো অবিরত ঝমঝম 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 শব্দ।
মনে পুলক জায়গায় ভালো লাগে। গ্যাংটকের এই বানঝাঙড়ি ফলসে অনেক সিনেমার শুটিংও হয়েছে। বানঝাঙড়ি ফলস থেকে আমরা গেলাম গ্যাংটক ফুলের মেলায়। লাল নীল সবুজের মেলা বসেছে মেলারি, দেখবি যদি আয় ছুটে ছুটে আয়, লাল নীল সবুজের মেলারি। কত বাহারি, কত বর্ণের, কত বিচিত্র সব পাহাড়ি ফুল, রডোডেনড্রন থেকে ম্যাগনেলিয়া, আর কত বৈচিত্র্যপূর্ণ সব অর্কিডের সমারোহ। প্রকৃতি প্রেমীরা বিভোর হন যাদের সংস্পর্শে সেই গ্যাংটক ফুলের মেলা। দেখুন কাঞ্চনজঙ্ঘা, খুব সৌভাগ্য না হলে গ্যাংটক থেকে কাঞ্চনজঙ্ঘার এই রূপের ছটা দেখা যায় না। পরিষ্কার মেঘ মুক্ত নীল আকাশে যেন ক্যানভাসে আঁকা হিমালয়ের এক নয়ন মনোহর অপার্থিব দৃশ্য কাঞ্চনজঙ্ঘা।
সেদিন হিমালয়ের পরশ গায়ে মেখে আমাদের অস্থায়ী ঠিকানা লজের মধ্যেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় নানান অনুষ্ঠানের সাথে চলল দেদার নাচ গানের আসর। বলাকার একান্নবর্তী পরিবারের সবাই মেতে উঠলেন প্রাণ খোলা অকৃত্রিম আনন্দে। যা মনে থাকবে বহুদিন সে কি আনন্দ, এ বলে আমায় দেখ, এ বলে আমায় গ্যাংটক ভ্রমণে।
হাসি কাটিয়া হে সাত সমুদ্র গঙ্গা হাসি হাসি কাটিয়া হে সাত সমুদ্র গঙ্গা ইউমু দুঃখ দুঃখ জকিলাই কেটা মন গো সঙ্গা ধর্ম পরল পারি মা বনসো কে সতনি সঞ্চোরা বি সঞ্চল ধর্ম পরল পারি মা বনসো কে সতনি সঞ্চোরা বি সঞ্চল হোলি সাচাই পারি মা বনসো কে সতনি সঞ্চোরা বি সঞ্চল কে সতনি সঞ্চোরা বি সঞ্চল দেখি পাছি আসা লাগে উড়ি আপু জেটা দেখি পাছি আসা লাগে উড়ি আপু জেটা বলাকা পরিবারের খাওয়া দাওয়া পর্ব, কখনো মাছের ঝোল, কখনো চিকেন, কখনো ডিমের ঝোল, আবার কখনো স্টিম রাইস থেকে বাটার চিকেন, নানান সবজির বিভিন্ন রকম রান্নাবান্না সব মিলে কটা দিন যেন ঘরেই ছিলাম। আমরা কিন্তু ট্যুরের দ্বিতীয় দিনেই গিয়েছিলাম ছাঙ্গু লেক। এই পথই হলো চীন সীমান্ত যাওয়ার রাস্তা। ছাঙ্গু থেকে কয়েক কিলোমিটার দূরেই চীন বর্ডার। এমনিতেই চড়াই উদরাই বিপদসংকুল রাস্তা, একদিকে পাহাড়ি প্রাচীর তো অন্যদিকে গভীর ভয়ঙ্কর গিরিখাত, ভয়ঙ্কর বাঘবুক আর পাকদণ্ডী রাস্তা, এর সাথে ভারতীয় সেনাবাহিনীর সর্বদা তৎপরতা, সারা পথ জুড়ে সেনা ব্যারাক। সব মিলে এ পথ যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর, আবার তেমনি রোমাঞ্চকর অনুভূতি সঞ্চার করে যে কোনো মনে। দেখো রে নয়ন মেলে জগতের কি বাহার, হিমালয়ের সে কি দৃশ্য, সে কি রূপ ও লাবণ্য বলে বোঝানো যাবে না, খালি তাকিয়ে দেখুন। সারা এলাকাটাই ছিল বরফের তলায়, সেই সবে রাস্তা খুলেছে আর আমরাও গ্যাংটকে হাজির হয়েছি। আবার যারা মে জুন মাসে বেড়াতে আসেন তারা কিন্তু এই বরফ কণার ছিটে পটা মানে এক মুঠো বরফও খুঁজে পাবেন না। আর এবারে অবশ্য বরফ পড়েছিল শরণার্থী তো কালের মধ্যে বেশি, যা দেখে মুগ্ধ হলাম সঠিক সময়ে গ্যাংটক ভ্রমণে। আহা কৃদৃশ্য, ভাবা যায় না, কোন রকম বরফ সরিয়ে রাস্তাটা বের করা হয়েছে সেনাবাহিনীর প্রয়োজনে, আর তার মধ্য দিয়েই আমাদের মানে পর্যটকদের ছুটে চলা। মনে পড়ে সেই গানটা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, না তুমি বলো, না না তুমিই বলো, আচ্ছা ঠিক আছে আপনারাই বলুন আর দেখুন, দেখুন আর বলুন। ছাঙ্গু লেক প্রায় 10,000 ফুটেরও বেশি উচ্চতা, সে এক অন্য জগৎ। সে তো শুভ্র বরফের চাদরে মোড়া দিগন্ত বিস্তৃত স্বর্গসম নৈসর্গিক সভা।
নাগাধিরাজ হিমালয়ে রহস্যজার প্রতিপরতে, সে তো শুভ্র হিমালয় শত সহস্র বিবরণ মালাতেও যে আজও অধরা। রজত শুভ্র স্ফটিকের ন্যায় সে তো শুভ্র তুষারে মোড়া হিমালয়, ছাঙ্গুর জল বরফ হয়ে গেছে বরফ জমে, মানে ছাঙ্গুর যে জল সেটাও বরফ জমে পুরো মাঠের মতো হয়ে গেছে। সত্যি সেদিন আমাদের কপালে যেন কুলোর মতো ভূমিকা, কপালটাই যেন কুলোর মতো হয়ে গেছিল। অনবরত স্নোফল মানে তুষারপাত সবার ভাগ্যে জোটে না, চোখের সামনে ঘর বাড়ি রাস্তাঘাট পাহাড় গাছপালা সব নিমেষে ঢাকা পড়ে গেল জোরদার তুষারপাতে, যেন কোনো ফিচার ফিল্ম মানে সিনেমা দেখছি। গ্যাংটক ভ্রমণে সেদিন তুষারের দেশে বলাকার একান্নবর্তী প্রতিবাদ এক বিরল ও অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মুখোমুখি, যেন স্বপ্ন যেন কল্পনার জগৎ। এর মধ্যেই শুরু হলো বরফ নিয়ে ছড়াছড়ি, বরফে দৌড়ঝাঁপ, বরফে গোড়াগড়ি, এইসব আর কি। ব্যাস এইবার ফেরার পালা, এবারের মতো গ্যাংটক ভ্রমণ হলো সাঙ্গু, কটা দিন কেটে গেল দারুণভাবে। উল্লেখ্য বিষয়, এখান থেকে ফিরেই করোনা ভাইরাসকালে আমরা জনতা কার্ফু গত 22 মার্চ সেই জনতা কার্ফুর মুখোমুখি হয়েছিলাম, তারপর তো ইতিহাস, করোনা ক্রান্তিকাল, বিশ্বব্যাপী বিপর্যয়, প্রায় 6 মাস জীবনযাত্রা অচল, সবাই ঘরবন্দি। যাই হোক, সবাই ভালো থাকবেন, মনে থাকবে এই ট্যুর, প্রত্যেকটি ভ্রমণ সাথীকে ধন্যবাদ, অভিনন্দন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, নমস্কার।